যেহেতু কাজী হায়াত ভাইও এই দায়িত্বটি পালন করতে পারছেন না, আমরা এমন একজন মানুষকে আমরা দিতে চাই যে সেও সংগঠনকে ভালোবাসে, সেও সমাজের কিছু করতে চায়। তো এই করতে চাওয়ার মানুষটিকে আমি আমার এই দায়িত্বটিকে আমি দিতে চাই। আমাদের প্রিয় মৌসুমীকে আমি এই ফোরামের সেক্রেটারি হিসাবে দায়িত্ব দিলাম। তুমি আসো একটু কাছে, আমার আসো এসে অন্তত তুমি তাদেরকে বলো যে তুমি এটা নিয়েছ। আমি সত্যি আমার অনেক বেশি আবেগ কাজ করছে এই মুহূর্তে, যে এরকম একটা বিশাল দায়িত্ব আমি পাবো আমি ভাবতে পারিনি। আমি অবশ্যই 100% আমি মন দিয়ে কাজটা করার চেষ্টা করব, এবং আমি আমার অনেক স্বপ্ন আছে ভিতরে, যে স্বপ্নগুলোকে আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত করে নিলাম এই মুহূর্ত থেকে। আশা করি আমরা একটি লিমিটেড ফার্ম করবো, অলরেডি আমরা সেগুলো আলোচনা করেছিলাম প্রথম থেকে, বাদল ভাই, আমি, আজাদ জাদুদাজ ভাই, তারপরে বাবা, আমরা সবাই যখন মিটিং করেছিলাম তখন আমরা এরকম একটা প্ল্যান করেছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকে কাজী হায়াত সাহেবও যখন আমাদের বললেন, তো উনিও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ওনার কথাটাও আমরা খুব মন দিয়ে আমরা নিলাম কথাটা, এবং আশা করি এটা হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই হয়ে যাবে এবং আমরা সবাই একযোগে কাজ করব। ধন্যবাদ সবাইকে আমাকে এত বড় একটা দায়িত্ব দেওয়ার জন্য, অনেক অনেক ভালো লাগছে।